নমস্কার বন্ধুগণ, ফুটবল বানিয়ে একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই এপিসোডে আমরা আবার একটু ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলতে চলেছি, কিন্তু কোনো ট্রান্সফার নিউজ নিয়ে না, রিউমার্ড নিউজ নিয়ে, যেটা হয়তো এই ট্রান্সফার মার্কেটে কমপ্লিট হতে পারে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার দিকে এগানো যাক। তো ফার্স্ট যে রিমারটার ব্যাপারে আপনাদের বলবো সেটা হলো থিয়াগোর ব্যাপারে। এই 29 ইয়ার্স এর মিডফিল্ডার এতদিন বায়ার্ন মিউনিখে খেলতেন, তার আগে তিনি বার্সিলোনার একাডেমি থেকে উঠে এসে বার্সিলোনায় খেলেছিলেন। ইনার কারেন্ট মার্কেট ভ্যালু হলো অ্যারাউন্ড 48 মিলিয়ন্স, অ্যান্ড রিউমার হচ্ছে যে তিনি বায়ার্ন মিউনিখ থেকে হয়তো কারেন্ট ইউসিএল চ্যাম্পিয়ন লিভারপুলে যাবেন ক্লপের আন্ডারে খেলতে। সেকেন্ড যে রিউমারের ব্যাপারে আপনাদের বলবো সেটাও একটা বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের ব্যাপারে, সেটা হলো টলিসোর ব্যাপারে। টলিসো একজন 25 ইয়ার্স এর এজ এর মিডফিল্ডার, যার কারেন্ট মার্কেট ভ্যালু হলো অ্যারাউন্ড 25.5 মিলিয়ন। আর ইনার ব্যাপারে রিউমার হচ্ছে যে ইনি হয়তো বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড বা ইন্টার মিলানে যাচ্ছেন, দুটো ক্লাবই ইনাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড। পরের রিউমারটা হলো ভিক্টর ওসিমহেনের ব্যাপারে। এই 21 ইয়ার্স এর ফরওয়ার্ড কারেন্টলি ফ্রান্সে লাওসের হয়ে খেলছেন, ইনার কারেন্ট মার্কেট ভ্যালু হলো অ্যারাউন্ড 27 মিলিয়ন। আর ইনাকে সাইন করতে ইন্টারেস্টেড হলো ইটালির ক্লাব নাপলি। প্রথম দিকে ম্যানচেস্টার ইউনাইটেডও হালকা ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু এখন উনি হেভিলি লিঙ্কড আছেন নাপলির হয়ে। ইনি কিন্তু এবার খুব ভালো পারফরমেন্স দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। পরের রিউমারটা হলো বেন চিলওয়েলের ব্যাপারে। এই লেফট ব্যাক এখন কারেন্টলি লেস্টার সিটিতে খেলছেন, অ্যান্ড ইনি পাস্ট এক দু মাস হয়েই চেলসির সাথে হেভিলি লিঙ্কড আছেন। তার কারেন্ট মার্কেট ভ্যালু হলো 40 মিলিয়নের উপর মতন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ইনাকে সাইন করতে চাইছেন, কেন এই সিজনে মার্কোস অ্যালোনসো অতটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। তো দেখা যাক এটা কি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হয়ে আর একটা বড় সাইন হবে। এবার রিউমারটা হলো মিলিঙ্কোভিচ সাভিচের ব্যাপারে। ইনি কারেন্টলি ইটালিয়ান লিগে সেকেন্ড প্লেস লাজিওর হয়ে খেলছেন, আর এত ভালো পারফরমেন্সের পরে তিনি অনেক কটা ক্লাবের কিন্তু নজর কেড়ে নিয়েছেন, তার মধ্যে প্যারিস জার্মান, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড হেভিলি লিঙ্কড হয়ে আছেন ইনাকে সাইন করার জন্য। এরপরেরটা হলো আর একটা মিডফিল্ডারের ব্যাপারে, যার নাম জুড বিলিংহ্যাম। হ্যাঁ, ইনি খুবই বড় নাম না, আর ইনি একটা ইয়ংস্টার, মাত্র 16 বছর বয়স, আর মার্কেট ভ্যালু হলো অ্যারাউন্ড 11 মিলিয়ন। কিন্তু এতটাই ভালো পারফরমেন্স তিনি করেছেন সেকেন্ড প্লেস টায়ারে খেলা বার্মিংহাম সিটির জন্যে যে বুশিয়া ডটম্যান আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতন ক্লাব তাকে অলরেডি সাইন করে ফার্স্ট টিমে আনার জন্যে তৈরি। এবার দেখা যাক এই ইয়ংস্টার কোন ক্লাবে গিয়ে নিজের পোটেনশিয়াল ফুলফিল করতে পারেন। পরের রিমারটা হলো জুলিয়ান ড্যাক্সলার নিয়ে। জুলিয়ান ড্যাক্সলার, যিনি 24 ইয়ার্স এর একটা মিডফিল্ডার, আর তিনি মিডফিল্ডে অনেক কটা পজিশনেই খুব ভালোভাবে খেলতে পারেন। কারেন্টলি তার ক্লাব হলো পিএসজি, আর রিউমার হচ্ছে যে তিনি হয়তো পিএসজি থেকে হার্থা বিএসসি একটা বুন্দেশলিগা ক্লাবে ট্রান্সফার হতে পারেন। তার কারেন্ট যে ভ্যালু সেটা হলো 24 মিলিয়ন। এবার দেখা যাক হার্থা কি পিএসজি থেকে তাকে কেনে আর কত টাকায় কেনে। তারপরে যে ট্রান্সফার রিউমারটা সেটা হলো জর্ডান স্যাঞ্চোকে নিয়ে। জর্ডান স্যাঞ্চো, ইনি একটা 20 ইয়ার্স এর রাইট উইং মেনলি খেলেন। কারেন্টলি তিনি বুশিয়া ডটমন্ডে হয়ে আছেন, আর ম্যানচেস্টার ইউনাইটেড খুবই হেভিলি লিঙ্কড জর্ডান স্যাঞ্চোকে নিয়ে। ইনার কারেন্ট ভ্যালু কিন্তু 90 মিলিয়ন, খুবই একটা এক্সাইটিং প্রসপেক্ট ফিউচারের জন্যে। আর ম্যানচেস্টার ইউনাইটেড ট্রাই করছে তাকে জার্মানি থেকে আবার ইংল্যান্ডে ফিরিয়ে আসার জন্য। ইনি কিন্তু ম্যানচেস্টার সিটি ইউথ একাডেমি থেকে উঠে এসেছিলেন, আর ম্যানচেস্টার সিটি ইউথ একাডেমি থেকে বুশিয়া ডটমন্ডে গেছিলেন, আর ম্যানচেস্টার ইউনাইটেড এই রাইভাল ক্লাবের প্রসপেক্টটাকে কিন্তু উঠিয়ে আনার চেষ্টা করছেন নিজেদের ক্লাবের রাইট উইংয়ের জন্য। এরপরে আসি ভ্যান্ডার বার্কের কথায়। এই অ্যাজাক আর নেদারল্যান্ডস ন্যাশনাল টিমের মিডফিল্ডারটা, যিনি মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলেন, হেভিলি লিঙ্কড হয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের।
হয়তো তিনি ব্রুনোর ব্যাকআপের হিসাবে খেলবেন ওখানে। এই 23 বছরের মিডফিল্ডারের কারেন্ট মার্কেট ভ্যালু হলো অ্যারাউন্ড 36 মিলিয়ন, আর ওলে ট্রাই করছে একে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসার জন্য। আর আজকে লাস্ট রিউমারের কথা যেটা আসি সেটা হলো কাই হাভার্টজের ব্যাপারে। এই 21 এজের অ্যাটাকিং মিডফিল্ডারের কারেন্ট মার্কেট ভ্যালু হলো 81 মিলিয়ন, আর তিনি এখন কারেন্টলি বায়ার লেভারকুসেনে খেলছেন বুন্দেসলিগায়। আর এই জার্মান মিডফিল্ডারকে নেওয়ার জন্য কিন্তু অনেক ক্লাব ইন্টারেস্টেড, তার মধ্যে রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ অ্যান্ড হালকা হালকা ম্যানচেস্টার ইউনাইটেডও। তো হাভার্টজের কাছে এখন অনেক অপশন আছে তিনি কোন বড় ক্লাবকে চুজ করবেন। তো আজকের ভিডিওতে এই 10টা রিউমার নিয়ে আমরা কথা বললাম। এবার একটা স্লাইড কথায় আসি যে এই 10টার মধ্যে কিন্তু অনেক কটাই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লিঙ্ক আছে। দেখে বোঝাই যাচ্ছে ওলে কিন্তু এই ট্রান্সফার মার্কেটে খরচা করতে চলেছেন আর ভালো ভালো প্লেয়ার্স নিয়ে আসতে চলেছে ওল্ড ট্রাফোর্ডে। এটা দেখে বোঝাই যায় যে অলরেডি লিভারপুল আর সিটির মতন বড় টিমের সাথে সাথে চেলসি এই সিজনে এত বড় বড় সাইনিং করেছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড তো যেমন এত বড় বড় প্লেয়ারের সাথে লিঙ্ক হচ্ছেন, হয়তো এইবারকার ইপিএল চ্যাম্পিয়নশিপের যে কন্টেন্ডার সেটা কিন্তু বেড়েই চলেছে। মনে হচ্ছে পরের বারের ইপিএলটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে, এইবারের মতন একতরফা না। এনিওয়েজ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিজেদের বন্ধুদের মতো শেয়ার করুন যাতে আমাদের চ্যানেলটা আরও বড় হতে পারে আর আপনাদের কাছে আরও ভালো ভালো আপডেটস আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই জরুরি। আর হ্যাঁ, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকে একবার টিংটং করে দিয়ে যাবেন যাতে আমাদের পরের ভিডিওগুলো আপনার কাছে সময় মতন পৌঁছে যেতে পারে। আর কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর পরে কেমন ভিডিও আপনারা চান। টাটা, বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।